পড়াশোনার পাঠ চলছে নিয়মিত, কিন্তু তারই ফাঁকে মাঠের টানে বেরিয়ে পড়ে তিশা। শুধু পুঁথিপত্রেই নিজের জীবনকে বেঁধে রাখার পাত্রী নন, তাই ফাইটিং রিংয়ে নিজেকে ফিট করে নিতে কোনো কসরই বাদ দিচ্ছে না। আসলে লড়াইটা তার রক্তে রয়েছে। ক্যারেটের প্রথম পাঠ পেয়েছেন বাড়িতেই, এবার নিজেকে খসিয়ে মেজে তৈরি করতে অনুশীলন চলছে নিয়মিত। এর মধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য মিলেছে, বিশ্ব পর্যায়ে নিজেকে তুলে ধরতে কার্যত মরণপণ লড়াইয়ে নেমেছে তারাপীঠের মেরি কম। তবে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ এগিয়ে এলেও সরকারি স্তরে কোনো সহযোগিতা সম্বর্ধনা মেলেনি, কিন্তু তা হলেও দিশাকে আটকায় কার সাধ্যি। দেখবো এবার জগৎটাকে, এই লক্ষ্যেই যাত্রা শুরু হয়েছে তারাপীঠের ক্যারাটে গার্লের। দিশা লেট তারাপীঠ তারাতীর্থ বিদ্যা মন্দিরের মেধাবী ছাত্রী। স্কুলের পড়াশোনায় সুনাম কুড়িয়েছে সে, কিন্তু ক্যারাটের প্রেমে বর্তমানে দিশেহারা তারাপীঠের দিশা। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর মরিয়া লড়াইয়ে আপোষ করতে রাজি নয় আগামীর মেরি কম। সাফল্যের সর্বোচ্চ শিখরে পা রাখার স্বপ্ন সার্থক করতে অনুশীলন চলছে পুরো দমে। ক্যারাটের সঙ্গে তার বাবারও একসময় সখ্যতা গড়ে উঠেছিল, কিন্তু মাঝপথেই তাতে ছেদ পড়ে। তাই বাবার জীবনের অপূর্ণতার পূরণ করার পাশাপাশি ক্যারাটে কুইন হওয়ার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে দিশালেট। দিশার ক্যারাটে প্রশিক্ষকও তার মধ্যে বিস্তর সম্ভাবনা দেখছেন, তাই তাকে বিশ্বমুকুট পাইয়ে দিতে তিনিও পুরোদস্তর কষ্ট করে যাচ্ছেন। সেক্ষেত্রে বাড়ির লোকজনদের পাশাপাশি প্রশিক্ষকের জন্য লড়াইয়ে বেশ কয়েকটা হার্ডল পার করেছেন দিশা। এখনও অনেকটা পথ পেরোতে হবে, তাই চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন দিশা। আপাতত 2018 সালে রাজ্য স্কুল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। সে বছরই ইন্টারন্যাশনাল কিয়োকুশিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান লাভ করে ওয়ামা কাপ পায় দিশা। 2019 সালে ইন্টারস্টেট কিয়োকুশিন ও অল ইন্ডিয়া কিয়োকুশিন ক্যারাটেতে তৃতীয় ও প্রথম স্থান লাভ করে দিশা। ফলে পরিবার থেকে শুরু করে তাকে ঘিরে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। বাবা মা তো আর সেন্সির জন্য আজকে এই জায়গায় প্ল্যাটফর্মে সেন্সি ভালোভাবে না প্র্যাকটিস করাতেন তো এখানে আসতে পারতাম না। আর মা বাবা তো সাপোর্ট, ফুল সাপোর্ট ছিল বলে আজকে এই জায়গাতে আমি আসতে পেরেছি। মোট সব মিলে 300 জন ছিল, আমার সাথে মোট 7-8 জন ছিল আমার গ্রুপে। তার মধ্যে আমি 2-3 জনের সাথে ফাইট করেছি, তারপরে ফার্স্ট হয়েছি আমি। না তারপরে আমার বাবা প্রথম তো ছোট থেকে শিখতেন ক্যারাটে, বাবার হাফ করেছিলেন বেল্ট কমপ্লিট বাবার ড্রিমটাকে পূরণ করার জন্য। আমার নিজস্ব ড্রিম ছিল যে ক্যারাটে শিখবো, বড় কিছু হবো, তার জন্য আরোই আমি ক্যারাটে শিখছিলাম। আমার খুব ভালো লাগে ক্যারাটে স্পোর্টস। স্বপ্ন পূরণ করার জন্য ওর একটা মানে টার্গেটের মতো নিয়েছে যে আমি যাতে বাবার স্বপ্নটাকে পূরণ করবো, আমি একটা কিছু শিখে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবো। এটা ওর মনের মধ্যে যে একটা অ্যাক্টিভ, যে ক্যারাটে শেখার যে একটা প্রেরণা, যে আমি শিখবো, একটা জেদ। অনেক মেয়েরা তো শেখে, কিন্তু এর মধ্যে দেখেছি অন্যরকম একটা ব্যাপার। এর একটা খুব চেষ্টা যে আমি ভালো জায়গায় পৌঁছাবো, হ্যাঁ ভালোভাবে আমি প্র্যাকটিস করে সবার মাঝখানে, সমাজের মাঝখানে আমি প্রতিষ্ঠিত মানে হতে পারি, সেইভাবেও কিন্তু আমার কাছে ট্রেনিং দিত। সবকে পাঠানো হয়েছিল সরকার থেকে, যখন সেকেন্ড হয়ে আসে তখন আমি মনে মনে চিন্তা করলাম যাকে ইন্টারন্যাশনাল নামাবো। তখন আমি হুগলি ডিস্ট্রিক্টে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, সেখানে 6-7টা কান্ট্রি এসেছিলো, সেই কান্ট্রিতেও কিন্তু প্রথম স্থান অধিকার করে। তখন থেকে আমি চিন্তা করছি যে এই মেয়েটাকে ভবিষ্যতে আমি ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপে আমি নিয়ে যাওয়ার মানে স্বপ্ন দেখছি। লড়াইটা শুধু পুরস্কারের জন্য নয়, এ সমাজের অবক্ষয় অন্যায়ের বিরুদ্ধেও। মহিলারা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা তাদের স্থান করে নিয়েছে সাফল্যের সঙ্গে। কিন্তু এই প্রগতিশীল সমাজেও মহিলারা নিরাপদ নন। সভ্য সমাজে এখনও নির্ভয়া বা প্রিয়াঙ্কাদের মতো ঘটনা ঘটে। উন্নত সভ্য সমাজ ব্যবস্থায় প্রতিদিনই প্রায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা। তবে সেক্ষেত্রে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমাজের মানুষজনই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু এবার বোধহয় রুখে দাঁড়ানোর সময় এসে গিয়েছে, কারো মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই, নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাই কুস্তি ক্যারাটে সহ বিভিন্ন শারীরিক কলাকৌশল শিখে নেওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণ ঘরের মেয়েদের সঠিক পথে দিশারই হোক দিশায় চাইছেন অনেকেই, তাই তো সংবর্ধনার মাধ্যমে দিশাদের উৎসাহিত করতে এগিয়ে এসেছেন পার্থ প্রতিম গুহ, সুমন বলম মজুমদাররা। অবশ্যই, কারণ এই বর্তমান যুগে সমস্ত মেয়েরই ক্যারাটে শেখা উচিত, কারণ এখন যে পরিস্থিতি মেয়েদের ওপরে, সেরকম মেয়েদের আত্মরক্ষার জন্য তো অবশ্যই শেখা দরকার। দিন খবরের কাগজ খুললেই ধর্ষণ, মহিলা খুনের ঘটনা শুনছি। সেখানে দাঁড়িয়ে আমাদের এই তারাপীঠের এই মেয়েটা সর্বভারতীয় রণাঙ্গনে দাঁড়িয়ে বেহালা থেকে প্রাইজ নিয়ে এসেছে জেনেই আমি রামপুরহাট শহর থেকে ছুটে এসেছি।
এবং ওর সাফল্যে আমরা নিজেরা সবাই গর্বিত, শহরে সবাই গর্বিত। আমরা চাইছি যে এরকম দিশা বাড়িতে বাড়িতে জন্মাক এবং সবাই এগিয়ে আসুন এরকম আত্মরক্ষা, শুধু প্রশাসনের উপর নির্ভর করে থাকলে হবে না। এ সাফল্য কম নয়, উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে মেরি কমদের উঠে আসার ঘটনাও প্রায় সকলেই জানেন। সেখানে বীরভূমের তারাপীঠের দিশারি এগিয়ে যাওয়ার কাহিনী কম কিসের, কিন্তু আশ্চর্য লাগে এই যে দিশাদের মতো এইসব কিশোরী শুধু পদক পুরস্কার লাভ করে দেশের মুখ উজ্জ্বলই করবে না, আগামী দিনে আমার আপনার ঘরের মেয়েদের দিশা দেখাবে তারাপীঠের ওই কিশোরী। তাই সংবর্ধনার পাশাপাশি সরকারের তরফে সহযোগিতার হাত প্রসারিত করা উচিত, কিন্তু তা না হলে কষ্ট তো হওয়াই স্বাভাবিক। রামপুরহাট থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।